12 নম্বর প্রশ্ন করেছেন, বিয়ের জন্য পাত্রী দেখার পর পাত্রীর সাথে পরবর্তীতে ফোনে যোগাযোগ করে তার পছন্দ অপছন্দ ও তার দিনদারিত্ব সম্পর্কে জানা যাবে কি না? আপনি সরাসরি কেন জানবেন? হ্যাঁ, তার মানে আপনার অন্তরে সততা নেই। জি, পাত্রী দিনদার না দিনদার নয় এটা জানবেন আশেপাশের যারা আছে তাদের মাধ্যমে জানবেন। আচ্ছা, তারপরেও অনেক সময় তারা ভুল রিপোর্ট দিতে পারে, আপনার বোন আছে, আপনার মা আছে, আপনার খালা আছে, আপনার ফুফু আছে, তাদেরকে পাঠাবেন আর ভিতরে ঢুকে ভালো করে তাদের দিনদারির খোঁজ খবর নিয়ে আসবে। একাধিকবার যাক আর খোঁজ খবর নিয়ে আসুক, কিন্তু একটা যুবক এখন ইজাব কবুল হয়নি, তার সাথে বিবাহ বন্ধন হয়নি, আর একটা যুবতীর সাথে কথা বলবে, পছন্দ অপছন্দ কতটা সে আগ্রহী, কতটা পজিটিভ, এগুলি কিন্তু ইহুদি খ্রিস্টানদের থেকে শিখা। আমরা একটা ইংলিশ সাবজেক্ট যখন পড়েছিলাম জামিয়া সারাফে বানারসে পড়ার সময়, তখন তাতে একটা চ্যাপ্টার পড়েছিলাম ইউরোপিয়ানদের সম্পর্কে, যে তারা বিয়ের আগে, হ্যাঁ, যাকে বিয়ে করবে তাকে পরীক্ষা করার জন্য 2-5 বছর নিয়ে বিভিন্ন দেশ ঘুরে, বিভিন্ন হিলে ঘুরে, বিভিন্ন জায়গায় বিচে ঘুরে, আর ঘুরে আমোদ ফুর্তি করে আলুচামি করে, আর তারপরে তখন পছন্দ হইলো, একে অপরকে পছন্দ করতে পারলো, লাইক করলো, তাহলে বিয়ে বসলো, আর না হলে বসলো না। এটা সচেতন অবস্থায় হোক অথবা অচেতন অবস্থা হোক, ইহুদি নাসারাদের এইভাবে মুসলিমের অনুকরণ করছে, যার ফলে যখনই বিয়ের একটু কথাবার্তা হইলো তখন তার সাথে তখন টেলিফোন নম্বর ম্যানেজ করে কথা বলা শুরু করলো, মেয়ে কল দিচ্ছে ছেলেটিকে, আর ছেলে কল দিচ্ছে মেয়েকে, আর যেন স্ত্রী হয়েই গেছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হারামই সব কাজ, এবং এগুলি হচ্ছে কাফের বিজাতিদের, হ্যাঁ, অন্ধ অনুকরণ, এগুলি হচ্ছে অশ্লীলতা সমাজে পরিবারে ছড়িয়ে যাওয়া, এগুলি হচ্ছে জেনার কারণ। যতক্ষণ পর্যন্ত বিবাহ বন্ধন হয়নি, কি নিশ্চয়তা আছে যে এই মেয়েটির সাথে আপনার বিবাহ হবে? আর সুতরাং মেয়েদেরকেও বলবো, হ্যাঁ, যে আল্লাহর অস্তি, আল্লাহকে ভয় করবে, পরকাল সম্পর্কে চিন্তাশীল হবে, কোনো বেগানা পুরুষের সাথে যতক্ষণ তার সাথে হিজাব কবুল হয়নি কোনো কথাবার্তা বলবে না। কথা বলবে সরাসরি বাপ মায়ের সাথে, বাপের সাথে কথা বলবে, ভাইয়ের সাথে কথা বলবে, ছেলে ছেলেদের সাথে কথা বলবে, আর যদি মেয়েটিকে কাছে থেকে দেখতে হয়, তার কাছে যেতে হয় এবং কথাবার্তা বলতে হয়, আর তাকে কাছে থেকে চিনতে হয়, তাহলে মা বোনদেরকে পাঠাবেন, তারা গিয়ে বসে বসে ঘণ্টার পর ঘণ্টা বসে তাদের সাথে গল্প করুক আর চিনুক। জি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم